ট্রলার ডুবির ঘটনায় একজনের লাশ উদ্ধার করেছে কোস্ট গার্ড ও নৌবাহিনী। নিখোঁজ রয়েছেন আরও 10 জন। কোস্ট গার্ডের লেফটেন্যান্ট কমান্ডার সাইফুল ইসলাম জানান, সকালে গভীর সমুদ্রে 23 জন ক্রুসহ এভি রাঙ্গাচোক্কা নামের একটি মাছ ধরার ট্রলার ডুবে যায়। এদের মধ্যে 12 জনকে LNG-বাহী জাহাজ ও সি পাওয়ার 1 নামের একটি মাছ ধরার জাহাজ উদ্ধার করে। খবর পেয়ে কোস্ট গার্ড ও নৌবাহিনী ঘটনাস্থলে গিয়ে উদ্ধার কাজ শুরু করে। এ সময় একজনের লাশ উদ্ধার করা হয়, তবে ট্রলার ডুবির কারণ তাৎক্ষণিক জানা যায়নি। ট্রলার ডুবির ঘটনায় জীবিত 12 জেলেকে উদ্ধারের পর নেওয়া হয়েছে চট্টগ্রামের নৌঘাটিতে। এই মুহূর্তে সেখানে আছেন রিপোর্টার কমল দে, আমরা সরাসরি চলে যাচ্ছি তার কাছে। কমল, হ্যাঁ ধন্যবাদ রাব্বি। গভীর বঙ্গোপসাগরে ডুবে যাওয়া রাঙ্গাচোকা যে ট্রলারটি, সে ট্রলারের জীবিত উদ্ধার 12 জনকে বাংলাদেশ নৌবাহিনী উদ্ধার করে তাদের নৌঘাটিতে নিয়ে আসছে। এখন তাদের চলছে প্রাথমিক চিকিৎসা এবং এরপর তাদের স্বাস্থ্য পরীক্ষার পরে তাদেরকে নিয়ে যাওয়া হবে নৌবাহিনী হাসপাতালে। আপনি জানেন যে গত রাত 2টার সময় নৌবাহিনী মহেশখালী মাতারবাড়ি এলাকায় রাঙ্গাচোকা নামে ফিশিং ট্রলারটি ডুবে গিয়েছিল। যে ট্রলারের নাবিক ছিল, জেলে ছিল মোট 25 জন। 25 জনের মধ্যে 12 জনকে স্থানীয় একটি খায়ের নামে আরেকটি ফিশিং ট্রলার উদ্ধার করার পর নৌবাহিনী জাহাজ শৈবাল তাদেরকে চট্টগ্রামের দিকে নিয়ে আসে। এবং কিছুক্ষণ আগে 12 জন যারা ছিল তাদের মধ্যে 3 জন একটু গুরুতর অসুস্থ বা আহত আছে, তাদেরকে এখন চিকিৎসা দেওয়া হচ্ছে। প্রাথমিক চিকিৎসার পরে তাদেরকে নিয়ে যাওয়া হবে নেভি হাসপাতালে। ইতিমধ্যে আমরা দেখতে পাচ্ছি নেভি হাসপাতাল থেকে চিকিৎসকদের পাশাপাশি যারা হাসপাতালে কর্মরত নৌবাহিনী কর্মকর্তা রয়েছেন তারা কিন্তু এসে তাদেরকে প্রাথমিক চিকিৎসাটা দিচ্ছেন। যার যার শরীর পরীক্ষা করা হচ্ছে, তাদের কোনো সমস্যা আছে কিনা, যারা একটু দুর্বল তাদেরকে স্যালাইন দেওয়া হচ্ছে এবং প্রয়োজন অনুযায়ী যে চিকিৎসা সেবা দেওয়া দরকার নৌবাহিনীর পক্ষ থেকে তাই দেওয়া হচ্ছে। এবং 11 জন যেটি এখন পর্যন্ত নিখোঁজ হয়েছে, 11 জনের জন্য কিন্তু উদ্ধারের জন্য নৌবাহিনী তিনটি যুদ্ধ জাহাজ রয়েছে, সমুদ্র জয়, নির্ভয় এবং অপরাজেয়। তারা কিন্তু গভীর বঙ্গোপসাগরে এখনও তল্লাশি অভিযান চালিয়ে যাচ্ছে যে 11 জন নিখোঁজ তাদের উদ্ধারের জন্য। আপনি জানেন যে গত রাত 2টার সময় রাঙ্গাচোকা নামে জাহাজটি কিন্তু ট্রলারটি ডুবে গিয়েছিল গভীর বঙ্গোপসাগরের মাতারবাড়ি এলাকায়। তার সাথে সাথে তাদেরকে 12 জনকে উদ্ধার করা হয়। উদ্ধারের পরে যে ট্রলারটি তাদেরকে উদ্ধার করেছিল এবং সাথে নৌবাহিনী 3-4টি জাহাজ সে ঘটনাস্থলে তারা পৌঁছে, এবং ঘটনাস্থলে পৌঁছার পরেই শৈবাল নামে জাহাজটিতে 12 জনকে তুলে দেওয়া হয়েছে। সে 12 জনকে এখন নিয়ে আসা হয়েছে দীর্ঘ পথ পাড়ি দিয়ে, সমুদ্র পাড়ি দিয়ে তাদেরকে নিয়ে আসা হয়েছে চট্টগ্রামের পতেঙ্গা নেভাল ঘাটিতে। সে নেভাল ঘাটিতে তাদের এখন চিকিৎসা চলছে জাহাজের মতো। আমরা এখন আসে আসলে মূলত সে জাহাজে আছি, সে জাহাজে তাদেরকে এখন চিকিৎসা দেওয়া হচ্ছে, কারণ এখানে স্যালাইন সহ যেই প্রয়োজনীয় তাদের যে ধরনের চিকিৎসা সেবা দেওয়া দরকার ঠিক সেভাবে দিচ্ছে। এরপর তাদের সবাইকে নিয়ে যাওয়া হবে নেভি হাসপাতালে, এবং নেভি হাসপাতালে 12 জনের জন্য 12টি বেড প্রস্তুত রাখা হয়েছে বলে নৌবাহিনী কর্মকর্তারা আমাদেরকে নিশ্চিত করেছেন। আপনি জানেন যে গত রাত 2টার সময় কিন্তু এই ঘটনাটি ঘটে, অর্থাৎ এই ট্রলার ডুবির ঘটনাটি ঘটে। 25 জন নাবিক ছিল, সে 25 জন নাবিকের মধ্যে 12 জনকে জীবিত উদ্ধার করা হয়েছে, এবং সে 12 জনকে নৌবাহিনী যুদ্ধজাহাজ শৈবাল গভীর বঙ্গোপসাগর থেকে এনে নৌবাহিনী ঘাটিতে আনছে, এবং তাদের এখন চলছে প্রাথমিক চিকিৎসা। এরপর তাদেরকে নিয়ে যাওয়া হবে নেভি হাসপাতালে, এবং যে 11 জন এখনও নিখোঁজ তাদের উদ্ধারের জন্য নৌবাহিনী 3টি যুদ্ধজাহাজ বঙ্গোপসাগরে এখন অভিযান চালাচ্ছে। তো রাব্বি, এখন পর্যন্ত আমার কাছে ছিল গভীর বঙ্গোপসাগর ট্রলার ডুবি যে 12 জনকে জীবিত উদ্ধার করা হয়েছে তার সর্বশেষ তথ্য। ট্রলার ডুবির ঘটনায় সবশেষ খবর জানাতে চট্টগ্রাম থেকে যুক্ত হয়েছিলেন রিপোর্টার কমল দে। দেখছেন।